হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা থিয়েটার থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফ্রান্স। আর ফ্রান্সে কিন্তু বর্তমানে এগ্রিকালচার যে শ্রমিক রয়েছে, ওয়ার্কার, এই যে এগ্রিকালচার সেক্টরে, এখানে প্রচুর লাখ লাখ লোকের শ্রমিক দরকার। বিশেষ করে ফ্রান্স দুইভাবে নিযুক্ত থাকে, একটা হলো পার্মানেন্ট এগ্রিকালচার শ্রমিক, আর একটা হলো সিজনাল। সিজনাল ভিসা নর্মালি 9 মাসের হয়। তো আপনারা দুটো বিষয়তে আবেদন করতে পারবেন, তার আগে আপনাকে জবটি পেতে হবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে আবেদন করবেন, বিশেষ করে ফার্মিং যে সেক্টরগুলো রয়েছে, এগ্রো কেয়ার, তারপর এগ্রিকালচার ওয়ার্কার, পোলট্রি ফার্ম ওয়ার্কার, এই ধরনের জবে, তাহলে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর এগুলোতে আবেদন করতে গেলে কোনো অভিজ্ঞতা লাগে না, কোনো এক্সপিরিয়েন্সও লাগে না, তো আপনি আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো কভার করব সেগুলো হলো, আপনি কিভাবে একটা ইন্টারন্যাশনাল ফর্মেট সিভি কভার লেটার রেডি করবেন, তারপর এখানে কোম্পানি থেকে কত টাকা স্যালারি পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, এছাড়া আপনার যে বোনাস কিছু টিপস দিয়ে দেবো আপনি যেন সহজে জব পেতে পারেন। আর আর আমি ভিডিওটা স্ক্রিন বক্সে সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো ফ্রান্সের এগ্রিকালচার যে বিভিন্ন রয়েছে এজেন্সি, তারা নিয়োগ দিয়ে থাকে, সরাসরি তাদের ঠিকানা এবং লাইভ ডেমো দেখিয়ে দেবো কীভাবে আপনি আবেদন করবেন। আর যদি আপনি টিকেন, আপনার শুধু প্লেন ভাড়া খরচ হবে, আদার আর কোনো খরচ হবে না। তো চলুন শুরু করা যাক, টপিকসগুলো কভার করি। প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে একটা ইন্টারন্যাশনাল ফর্মেট সিভি কভার লেটার রেডি করতে হবে। ফ্রান্স যেহেতু একটা ইউরোপের দেশ, তো ইউরো ফর্মেট রেডি করলে হবে। তো আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হলো, আপনাকে একটা আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপরে যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে আপনি রেডি করতে পারেন। আর আপনাকে অ্যাড করতে হবে আপনার অফিসিয়াল সুন্দর পাসপোর্ট সাইজের ছবি, সেটি আপনি অ্যাড করতে পারেন। আর একটা বিষয় হলো, আপনি এখানে যে কাজে আবেদন করবেন সেই কাজের আপনি অভিজ্ঞতা দিয়ে দিবেন, বিশেষ করে আপনি যে পোলট্রি ফার্ম ওয়ার্কার হন সেই অভিজ্ঞতা দিয়ে দিবেন, আপনি একজন এগ্রিকালচার শ্রমিক হিসেবে আবেদন করলে সেই অভিজ্ঞতাটি দিবেন, মানে আপনি যে কাজে আবেদনটি করবেন সেই কাজের অভিজ্ঞতা দিলে আপনার জন্য বেটার হবে। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিতে পারেন, বিশেষ করে আপনি বিভিন্ন জায়গায় জব করে থাকেন, বিভিন্ন যে জবগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার বিভিন্ন স্কিলস, বিশেষ করে এগ্রিকালচার সেক্টর যে স্কিলগুলো লাগে সেই স্কিলগুলো দিয়ে দিবেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি যদি ফ্রেঞ্চ ভাষা জানেন অগ্রাধিকার বেশি পাবেন, আর ইংরেজি জানলে হবে, ফ্রেঞ্চ জানা লাগে না, আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনার যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে টু পেজ করার পরও, আপনি হবি এবং আপনার ভলান্টিয়ার যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। তো এগুলো একটা সুন্দর আপনার অফিসিয়াল ইউনিফর্ম সিভি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা কভার লেটার। তো কভার লেটারে আপনি কীভাবে কী লিখবেন, আপনি ফ্রান্সে কেন যেতে চান এবং এগ্রিকালচার যে ভিসা রয়েছে সেই ভিসায় গিয়ে আপনি কীভাবে কোম্পানিকে হেল্প করবেন, সাহায্য সহযোগিতা করবেন, সেটি সুন্দর করে আপনি গুছিয়ে লিখবেন। হয়ে গেল সিভি কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ফ্রান্সের ইন্টারন্যাশনাল যে ফরেন ওয়ার্কার নিয়োগ দিয়ে থাকে, তারা বিদেশি শ্রমিক, তাদের ঠিকানা দিয়ে রাখবো, আপনি তাদের কাছে আবেদন করতে পারেন। তো যারা আবেদন করা শিখেননি তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি লাইভ দিয়ে রেখেছি কীভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হয়। তো সেটি দেখে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার থেকে নিজে নিজে আবেদনগুলো করতে পারবেন। তো আপনি এখানে স্যালারি কত পাবেন? তো ফ্রান্স একটা ধনী দেশ, স্যালারি কিন্তু খুব ভালো দেয়, আপনি অনায়াসে এখান থেকে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন একজন শ্রমিক হিসেবে। তো ভালো একটা স্যালারি আপনার জন্য। তারপর আপনি এখানে সুবিধাগুলো পাবেন, কোয়ার্টার পাবেন, সেখানে থাকতে পারবেন, খাইতে পারবেন ফ্রিতেই, এছাড়া পেনশন পাবেন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস রয়েছে সেগুলো পাবেন, আর একটা অফার রয়েছে আপনি এই চিকিৎসা খরচও পাবেন যদি অসুস্থ হয়ে যান। তো আর আপনাকে যেহেতুটা ফ্রান্স স্যান্ডজেন ইউরোপিয়ান দেশ, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু কোম্পানি থেকে আপনি পাবেন, আপনার কোনো কস্ট লাগবে না। তো আপনি যদি টিকেন আপনি শুধু বিমান ভাড়া দিয়ে এগ্রিকালচার ভিসায় যেতে পারবেন। তারপর আপনি যে ডিউটি পালন করতে হবে, সপ্তাহে 5 দিন আপনাকে মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর মাসে 160 ঘন্টা কাজ। তো আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই 2 দিন তো আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। তো ওভার টাইম কাজে একটা ভালো বেনিফিট, আপনি ডাবল স্যালারি পাবেন, যদি অন্যান্য দিন পান 20 ইউরো করে, একদিন পাবেন 40 ইউরো। তো আপনি বেশি বেশি ওভার টাইম করলে আপনার স্যালারি কিন্তু 4 লাখ থেকে আরও বেশি হবে, আশা করি বুঝতে পেরেছেন।
তো যদি আপনার বয়স 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি টুকটাক বলতে পারেন, তাহলে আপনি জবগুলোতে আবেদন করতে পারবেন। এগুলো তো অভিজ্ঞতাও লাগবে না, আপনার এডুকেশনও লাগবে না, শুধু ইংরেজি জানলেই হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই। তো একটা বিষয় হলো, অনেকে আমাকে ফোন দেন, তো আসলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে। আরেকটা বিষয় হলো, আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের ভিডিও বানাতে নিজের আরও উৎসাহিত হই। ভালো থাকবেন, আবারও আগামী ভিডিওতে।